আজকে আমরা কথা বলবো আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে কিভাবে আপনার এসইও নলেজটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে তো আসলে আপনি এসইও এক্সপার্ট না, এবং এসইও এক্সপার্ট কিন্তু এমন না যে আমি 70টা ভিডিও দেখছি এই জন্য আমি এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট আপনি নিজেকে তখনই বলতে পারবেন যখন আপনি কম্পিটিটিভ একটা কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে কিছু একটা র্যাঙ্ক করতে পারবেন। চিপ, রাজশাহী, ম্যাঙ্গো এই টাইপ কিওয়ার্ডের জন্য না, কিন্তু কম্পিটিটিভ একটা কিওয়ার্ডের জন্য, যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, যেই কিওয়ার্ডের র্যাঙ্ক করার জন্য অন্য মানুষও চেষ্টা করতেছে, ওইরকম একটা কিওয়ার্ডের জন্য আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন, শুধুমাত্র তখনই আপনি নিজেকে একজন এসইও এক্সপার্ট বলতে পারবেন। ঠিক আছে, এখন এসইও এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কীভাবে করা যায়, অনেক উপায় আছে। আমার সবচেয়ে পছন্দের উপায় যেটা, সেটা হলো ছোট্ট একটা নিজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানায় ফেলেন। আমি যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে বানাতে হয় না জানেন, আপনি যদি ইউটিউবে যান হাজার হাজার টিউটোরিয়াল আছে, একদম ডাল ভাত ব্যাপার। আমার নিজেরই একটা 30 মিনিটের ওয়েবসাইট বানানোর ফ্রি ইউটিউব ভিডিও আছে, আপনারা যদি দেখেন। এছাড়াও আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো নিয়ে। একটা ওয়েবসাইট বানায় ফেলেন, ইংরেজি ওয়েবসাইট অবশ্যই, এবং ওই ওয়েবসাইটে কিছু একটা লেখেন বা কোনো একটা কন্টেন্ট রাইটারকে দিয়ে কিছু একটা লেখান, প্রত্যেক সপ্তাহে একটা আর্টিকেল পাবলিশ করান, এবং তারপরে ওই যে আর্টিকেলগুলো পাবলিশ হচ্ছে সেগুলোকে বিভিন্ন কম্পিটিটিভ কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানোর চেষ্টা করে দেখেন। আপনি একটা টপিক খুঁজে বাইর করেন মনে মনে যে আমি ক্যামেরা নিয়ে লিখতে চাই। সো আপনি একটা কন্টেন্ট রাইটার হায়ার করেন যে ক্যামেরা নিয়ে লিখতে আগ্রহী, তাকে আপনি কিছু টাইটেল দেন এবং ওই টাইটেলগুলো সে আর্টিকেল লিখে দেখে আপনাকে, আপনি ওয়েবসাইট বানান ইউটিউব দেখে, তারপরে আপনি আর্টিকেলগুলো পাবলিশ করেন, এবং তারপরে ওই আর্টিকেলগুলো ক্যামেরা রিলেটেড কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করার চেষ্টা করেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে সব লেসন দেখলাম ওই লেসনগুলো ফলো করে করে এটা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার নিজের এসইও এক্সপার্টিস এবং কনফিডেন্স যত বাড়বে তা অন্য কোনো কিছুতে বাড়বে না। এটা হলো এক নম্বর উপায়। সেকেন্ড উপায় যেটা, আপনি র্যান্ডম ওয়েবসাইট খুঁজে বের করবেন। গুগলে যাবেন, র্যান্ডম ওয়েবসাইট খুঁজে বের করবেন, যে কোনো টপিকে, আপনার যেই টপিকে ইচ্ছা খুঁজে বের করে ওই টপিকের ওই ওয়েবসাইটের উপর একটা অডিট করে ফেলবেন, নিজে নিজেই করবেন। করা শেষ হওয়ার পরে আপনি জাস্ট একটা মজার কাজ করবেন, আপনি ওই অডিটটা ক্লায়েন্টকে, ওই ওয়েবসাইটের যে মালিক বা ওই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্মে যে কন্ট্যাক্ট ইমেল আপনি পান, ওই মেলে পাঠিয়ে দিবেন অডিটটা অ্যাটাচ করে। কোনো এক্সপেকটেশন নেই, আপনি এমনিতেও তো করতেন নিজের প্র্যাকটিসের জন্য, এখন জাস্ট পাঠিয়ে দিচ্ছেন ইন কেস কিছু হয়। বেশিরভাগ সময় কিছু হবে না, কিছু হওয়ার দরকারও নাই, আপনি এমনিও করতেন অমনিও করবেন, বাট ইন কেস যদি কিছু হয় এই কারণে আপনি অডিটটা পাঠিয়ে দিবেন, সুন্দর করে লিখে দেবেন ইমেলের বডিতে যে আমি একজন এসইও এক্সপার্ট, আমি এসইও অডিট প্র্যাকটিস করতেছিলাম, তোমার ওয়েবসাইটটা চুজ করছিলাম, অডিট করেছি, এই ইস্যুগুলো আমি পেয়েছি, ভাবলাম তোমার সাথে শেয়ার করি, এটা বলে আপনি ইমেলটা পাঠিয়ে দিবেন। কোনো এক্সপেকটেশন নাই, চেষ্টা করুন মিনিমাম আপনার এসইও ক্যারিয়ার শুরু করার আগে 50 থেকে 100টা এরকম অডিট করতে, ফ্রি অডিট। ঠিক আছে, সো আপনি যদি নিজে একটা ওয়েবসাইট বানায় সেই ওয়েবসাইটটা 2-5টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করেন, 2-5টা কিওয়ার্ড, এবং আপনি যদি 50-100টা অডিট করেন, 50টা ইজ এনাফ, 100টা করা লাগবে না, তাহলে আমি মোটামুটি বলবো আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে গেছেন, এবং তারপরে আপনি রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রেডি। তার আগ পর্যন্ত কিন্তু আপনি রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রেডি না। এই জিনিসগুলো যখন আপনি করবেন শুধুমাত্র তখনই আপনি রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রেডি, তখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে যে এসইও এক্সপার্ট হিসেবে কাজ খোঁজা শুরু করতে পারেন।